হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকের পর্বে তৈরি করে দেখাবো ইফতার ও সেহরি স্পেশাল চিড়ার ডেজার্ট। এই ডেজার্টটি সারাদিন রোজা রাখার পর ইফতারে যেমন প্রশান্তি এনে দেবে, সেহরিতে খেলেও সারাদিন আপনার পেটও ভরা থাকবে। খুব সহজে খুবই হেলদি স্বাস্থ্যকর এই ডেজার্ট তৈরি করে নিতে পারবেন। এই ডেজার্টটি একবার বানিয়ে খেলে বারবার এটাই খেতে চাইবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। হেলদি এই ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বলে এইরকম একটি চালনি নিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণ চিড়া নিয়ে নিচ্ছি। এখানে আমি লাল চিড়াটা নিয়েছি, আপনারা চাইলে এখানে সাদা চিড়াটা ব্যবহার করতে পারবেন। এখন এই চিড়া ভালো করে চেলে নিতে হবে, যাতে করে এর মধ্যে থাকা ময়লা আলাদা হয়ে যায়। এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে চিড়া ভালো করে ধুয়ে নিতে হবে। দুই থেকে তিনবারের মতো পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখুন পরিষ্কার করার পর চিড়াগুলো এখনই কতটা ফুলে উঠেছে। চিড়াটাকে প্রায় 30 মিনিটের মতো এই চালনির মধ্যে এভাবে রেখে দেব। তারপর অন্য একটি মিক্সিং বলে হাফ কাপ পরিমাণ মিষ্টি দই দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ চিনি। এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর ভিজিয়ে রাখা চিড়া দিয়ে দিচ্ছি। চার থেকে 5টি কালো আঙ্গুর এভাবে কেটে দিয়ে দিচ্ছি। 8 থেকে 10টি সবুজ আঙ্গুর দিয়ে দিচ্ছি। কিছুটা আপেল কুচি দিয়ে দিচ্ছি। প্রায় হাফ কাপ পরিমাণ আনার দানা দিয়ে দিচ্ছি। তারপর 2টি কলা এভাবে স্লাইস করে দিয়ে দিচ্ছি। দুইটি খেজুর এভাবে কুচি করে দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে জাল করা তরল দুধ দিয়ে মিশিয়ে নেব। এখানে তরল দুধ পছন্দ মতো দিয়ে দেবেন। অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন এরকম মোটামুটি পাতলা ও ঘন হয়ে গিয়েছে, তখন বুঝতে হবে ডেজার্টটি রেডি হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটাকে পাতলা কিংবা ঘন করে নিতে পারবেন। তৈরি হয়ে গেল ভীষণ মজার চিড়ার ডেজার্ট। এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। সেজন্য প্রথমে চিড়ার মিশ্রণ নিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো কাপের মধ্যে চিড়ার ডেজার্ট দিয়ে দিচ্ছি। তারপর এর উপরে আইসক্রিম দিয়ে দিচ্ছি। এখানে আমি ভ্যানিলা কাপ আইসক্রিম দিয়েছি। দেখার সৌন্দর্যের জন্য চেরি ফল দিয়ে দিচ্ছি। এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে, তেমন খাওয়ার আকর্ষণটাও বেড়ে যাবে।
দেখুন মাশাল্লাহ দেখতে কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।